মানি ফ্রেন্ডস চাকরি গণিত চর্চা তো ফ্রেন্ডস তোমাদের প্রিয় চ্যানেল চাকরি গণিত চর্চায় তোমাদের সবাইকে স্বাগতম আমি রঞ্জন দেবনাথ আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করবো রম্বো সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে তো ফ্রেন্ডস আমি প্রথমে এই ভিডিওতে রম্বো সংক্রান্ত একটু কনসেপ্ট ক্লিয়ার করবো তারপর বেশ কিছু প্রবলেম সলভ করব তো ফ্রেন্ডস খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলো ফ্রেন্ডস লেট না করে শুরু করা যাক তো ফ্রেন্স প্রথমে আমরা বুঝি রম্বস মানে কি ফ্রেন্স তো ফ্রেন্স রম্বস হচ্ছে রম্বস কি জিনিস রম্বস হচ্ছে এক বিশেষ চতুর্ভুজ যার চারটি বাহু দৈর্ঘ্য সমান হবে ওকে রম্বসের কি কি বৈশিষ্ট্য আমাদের জানতে হবে দেখো বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য জানতে হবে সেটা হচ্ছে রম্বসের চারটি বাহুই সমান হয় চারটি বাহু সমান হবে ওকে আরেকটা কি বৈশিষ্ট্য জানি আমরা ফ্রেন্ডস রম্বসের কর্ণ দুটির দুটি কর্ণের মধ্যবর্তী যে কোণ এই কোণটা হবে নব্বই ডিগ্রি তাহলে কি হবে ফ্রেন্ডস দুটি কর্ণের দুটি কর্ণের মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে কী কী বৈশিষ্ট্য জানতে হবে ফ্রেন্ডস রম্বসের চারটি বাহুই সমান হবে আর যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী কোন হবে যে কোনো দুটি কর্ণ মনে করো এই দুটি কর্ণ নেওয়া হলো এদের মাসকানের কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটাও নব্বই এটাও নব্বই প্রত্যেকটি নব্বই ডিগ্রি ওকে আচ্ছা আর জেনে নেই ফ্রেন্ডস রম্বসের ক্ষেত্রফলের একটা সূত্র রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফ্রেন্ডস হাফ ইন কর্ণ দুটির গুণফল কি ফর্মুলা ফ্রেন্স হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল ওকে এতটুক জানলে যথেষ্ট রম্বসের চারটি বাউ সমান হবে দুটি কর্ণের মধ্যবর্তী কোন হবে নব্বই ডিগ্রি কত ডিগ্রি ফ্রেন্স দুটি কর্ণের মধ্যবর্তী কোন হবে নব্বই ডিগ্রি আর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল ক্ষত্রফল ক্ষেত্রফল মানে ফ্রেন্স ভিতরের এরিয়া ভিতরের ক্ষেত্রফল বার করতে গেলে আমরা কি ফর্মুলা ইউজ করব হাফ ইন্টু দুটি কর্ণের গুণফল এবার চলো ফ্রেন্ডস প্রবলেমে যাওয়া যাক তো ফ্রেন্স আজকের প্রথম প্রবলেম কি বলছে একটি রম্বসের কর্ণ জয়ের যথাক্রমে বারো সেমি ও কুড়ি সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত তো ফ্রেন্ডস খুব সিম্পল এটা ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেমি আচ্ছা অপর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি সেমি এবার বলছে রম্বসটির ক্ষেত্রফল কত তো ভাই একটু আগে কি বললাম ক্ষেত্রফলের সূত্র কি হবে ক্ষেত্রফলের ফর্মুলা হবে ভাই হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল ওকে ফল এটা নোট করে নাও ফর্মুলাটা হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল ওকে তো ফ্রেন্ডস আমরা হাফ হাফই রেখে দিলাম ইন্টু কর্ণ দুটি গুণ করব। এবার ফ্রেন্ডস খুব সিম্পল একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বারো ইন্টু অপর কর্ণের দৈর্ঘ্য কত কুড়ি ফর্মুলা বসিয়ে দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে ফ্রেন্ডস এখানে দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় ছয় আর কুড়ি গুণ করলে ছয় কুড়ি একশো কুড়ি বর্গ সেমি বা সেমি স্কোয়ার ওকে ফ্রেন্ডস তার মানে অ্যান্সার কত হচ্ছে একশো কুড়ি এটাই অ্যান্সার ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট প্রবলেম দু নম্বরে কি বলছে দেখো ফ্রেন্ডস খুব ইম্পর্টেন্ট প্রবলেম দেখো একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে বত্রিশ সেমি ও চব্বিশ সেমি হলে তার পরিসীমা কত সেমি খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস তাহলে আমরা একটা রম্বস এঁকে নিই রম্বস মানে ফ্রেন্স এভাবেই যদি আঁকি ফ্রেন্স রম্বসের চারটি বাহুই সমান হবে এখানে বাহু দৈর্ঘ্য দেওয়া নেই দুটি কর্ণ দেওয়া আছে ফ্রেন্স দুটি কর্ণ আমি যদি মনে করো নাম দিয়ে দিই এ বি ডি মাস একটা মনে করো ও দিয়ে দিই তাহলে দুটি কর্ণ দেওয়া আছে একটি কর্ণ বত্রিশ একটি কর্ণ চব্বিশ মনে করো ফ্রেন্স এই এসি যে কর্ণ আছে এসি এসি কর্ণ মনে করে ধরে নিলাম চব্বিশ সেমি ওকে ফ্রেন্ডস টোটাল কর্ণ হচ্ছে চব্বিশ এবার ফ্রেন্ডস তাহলে এও কিন্তু কী হবে বলো দেখি অর্ধেক হবে টোটাল কর্ণ যদি চব্বিশ হয় তাহলে বলে দিখি ফ্রেন্ডস এও কত হবে আমি এও টার করে নিই তাহলে বলবে চব্বিশের অর্ধেক চব্বিশের অর্ধেক মানে দুই দিয়ে ভাগ করবো ভাগ করলে অ্যান্সার কত হচ্ছে বারো সেমি ওকে আমি যদি বলি টোটাল কর্ণ চব্বিশ সেমি আবার যদি বলি এ ও কত তাহলে বলবে বারো আচ্ছা একইভাবে আরেকটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ সেমি আরেকটি কর্ণের নাম কি ফ্রেন্স বিডি এই বিডি কর্ণ দেওয়া আছে ফ্রেন্স বত্রিশ সেমি তাহলে এবার তোমরা আমায় বলো কর্ণ যদি বত্রিশ হয় তাহলে বিও বা ও বি যাই বলি এই বিও কত হবে ফ্রেন্স তাহলে তোমরা বলবে বি হবে বত্রিশের অর্ধেক বত্রিশের অর্ধেক মানে দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে ষোলো সেমি এ দুটো ক্লিয়ার ফ্রেন্স আমি যদি বলি টোটাল কত চব্বিশ তাহলে ফ্রেন্ডস এই এও কত হবে ওই এতটুক এটা হবে বারো একইভাবে অপর কর্ণ বিডি দেওয়া আছে বত্রিশ তাহলে ফ্রেন্ডস বিও কত হবে বত্রিশের অর্ধেক ষোলো এবার একটা জিনিস বলো দেখি আমি প্রথমে যখন কনসেপ্ট ক্লিয়ার করলাম কর্ণ দুটির মধ্যবর্তী কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তাই না ফ্রেন্স এবার ফ্রেন্ডস কর্ণ দুটির মধ্যবর্তী কোন যদি নব্বই ডিগ্রি হয় এই এ ও বি এটা একটা সমকুণী ত্রিভুজ এ ও বি কি হবে ফ্রেন্ডস সমকুণী ত্রিভুজ এবার এই সমকুণী ত্রিভুজের নব্বই ডিগ্রির যে বিপরীত বাহু এটাকে আমরা বলি অতিভুজ কাকে অতিভুজ বলা হয় ফ্রেন্ডস দেখো নব্বই ডিগ্রি এর বিপরীত বাহু বিপরীত বাহু বিপরীত বাহু হলো অতিভুজ সমকোণী ত্রিভুজের কোনটাকে অতিভুজ বলি অতিভুজ মানে ফ্রেন্স সমকোণী ত্রিভুজ মানে বুঝতে পারো কোন ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি হলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি এবার এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে আমরা কি বলি ফ্রেন্স অতিভুজ তাহলে ফ্রেন্স এই এ তোমরা দেখতে পাচ্ছো এ এই এ হচ্ছে সমকোণী ত্রিভুজ তার মধ্যে সবচেয়ে বড় বাহু হচ্ছে এ বি এই এ কে আমরা বলবো ফ্রেন্স অতিভুজ এবার এই অতিভুজ এ বি হচ্ছে কি অতিভুজ অতিভুজ বার করার টেকনিক কি আমি তোমাদের বলছিলাম অতিবুজ বার করতে গেলে প্লাস সমকোণী ত্রিভুজের অতিবুজ যদি বার করি মানে বড় বাহুটা তাহলে প্লাস করব আর বাকি দুটো বাহু যদি বার করতে হয় তাহলে মাইনাস করব। এই বাহুটাই নব্বই ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিবুজ অতিভুজ বার করতে গেলে প্লাস এবার তোমাদের মনে হচ্ছে প্লাস মানে কি প্লাস মানে হচ্ছে ফ্রেন্ডস যে দুটি বাহু দেওয়া আছে এদেরকে প্লাস করব কি করব? যে দুটি বাহু দেওয়া আছে তাদেরকে প্লাস করব। এবার ফ্রেন্ডস শুধু প্লাস করলেই হবে না কিন্তু প্রথমে যে দুটি বাহু দেওয়া আছে এটা প্লাস করব। এত দূর ক্লিয়ার ফ্রেন্ডস তারপর কি করব জাস্ট স্কোয়ার দিয়ে রুট ওভার করে দেবো কি করব স্কোয়ার দিয়ে রুট ওভার তাহলে ফ্রেন্ডস যে দুটি বাহু আছে তাদেরকে আমরা কি করব প্লাস এবার শুধু প্লাস করলেই হবে কি না ফ্রেন্ডস আমরা কি করব উপরে জাস্ট স্কোয়ার দিয়ে রুট ওভার এবার ফ্রেন্ডস আমি যদি বলি ষোলো স্কোয়ার কত তোমরা বলবে দুশো ছাপ্পান্ন বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ দুটো যোগ করলে হবে চারশো চারশো রুটোবার হবে ফ্রেন্স কুড়ি চারশো রুটোবার হচ্ছে কুড়ি তার মানে ফ্রেন্স এই বাহু দৈর্ঘ্য কত হয়ে গেল কুড়ি তাহলে ফ্রেন্স এই বাহু যদি কুড়ি হয় এই বাহু দৈর্ঘ্য কত কুড়ি এবার আমি কি বলছিলাম ব্রহ্মসের প্রত্যেকটি বাহুই কি হবে কুড়ি হবে এই বাহু যদি কুড়ি হয় এই বাহু কুড়ি উপরে বাহু কুড়ি এই বাহু কুড়ি কেন ফ্রেন্স রম্বসের প্রত্যেক দৈর্ঘ্য সমান হয় তাহলে বুঝা গেল ফ্রেন্স টোটালটা চব্বিশ এটা হচ্ছে বারো এই টোটাল কর্ণ হচ্ছে ভাই বত্রিশ তাহলে বিও কত হবে ষোলো এবার এটা বারো এটা ষোলো এটা হচ্ছে অতিবুজ অতিবুজ বার করার টেকনিক কি ফ্রেন্স প্লাস প্লাস মানে কি ফ্রেন্স যে দুটি বাহু দেওয়া থাকবে তাদেরকে প্লাস করব এবার ফ্রেন্স শুধু প্লাস করলেই হবে না কিন্তু উপরে স্কোয়ার দিয়ে রুট ওভার দেবো তাহলে ফ্রেন্ড স্কোয়ার করলে দুশো এখানে একশো চুয়াল্লিশ রুট ওভার এটা যোগ করলে চারশো চারশো রুট ওভার কত হয় কুড়ি তাহলে ফ্রেন্ডস এই বাহু যদি কুড়ি হয় এটাও কুড়ি এটাও কুড়ি এটাও কুড়ি এবার ফ্রেন্ডস পরিসীমা হচ্ছে মানে কি ফ্রেন্ডস আমাকে বার করতে বলছে পরিসীমা পরিসীমা মানে চার পাঁচটা মানে চার বাহু যোগ ফল তাহলে যোগ করলে কত হয় কুড়ি কুড়ি চল্লিশ চল্লিশ আর কুড়ি ষাট ষাট আর কুড়ি আশি বা এইভাবে করতে পারো পরিসীমা মানে ফোর বাহু চার বাহু যোগ করতে পারো বা বাহুকে চার দিয়ে গুণ করতে পারি তাহলে ফ্রেন্ডস ফোর ইন্টু বাহু হচ্ছে কুড়ি চার আর কুড়ি গুণ করলে আশি সিমি তার মানে ফ্রেন্ডস পরিসীমা কত হয়ে গেল আশি সিমি আশা করি ক্লিয়ার ফ্রেন্ডস তো চলো ফ্রেন্ডস আরেকটি প্রবলেম সলভ করা যাক তিন নম্বরে কি বলছে ফ্রেন্ডস একটি রম্বশের পরিসীমা চল্লিশ সিমি মানে টোটাল বাউন্ডারিটা হচ্ছে চল্লিশ সিমি এবং একটি কর্ণ বারো সিমি দুটি কর্ণ হয় একটি কর্ণের দৈর্ঘ্য বলছে বারো সিমি এবার তোমাদের বার করতে হবে অপর কর্নে দুর্গগত ওকে ফ্রেন্ডস তো চলো ভাই কি করা যায় প্রথমে একটা রম্বসের ছবি এঁকে রম্বসের ছবি মানে কি তাহলে রম্বস মানে হচ্ছে একটা চতুর্ভুজ যার চতুর্ভুজ মানে চারটি বাহু থাকবে একটা দুটো তিনটে চারটে আর চার বাহুই সমান এবার ফ্রেন্ডস পরিসীমা বলছে পরিসীমা বলছে চল্লিশ তাহলে ফ্রেন্ডস এটা মুখে মুখে বার করতে পারি না পরিসীমা মানে চার বাহু যদি যোগ করি এই বাহু এই বাহু চার বাহু মিলে চল্লিশ তাহলে ফ্রেন্ডস এবার আমায় বলো দেখি তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে দশ দশ চার বাহু মিলে যদি চল্লিশ হয় তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য কত হবে চল্লিশকে চার দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে চার দিয়ে চল্লিশকে ভাগ করলে দশ তার মানে ফ্রেন্ডস প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি দশ সেমি এটাও দশ এটাও দশ এটাও দশ দেখো ভাই বুঝতে পারো কিনা পরিসীমা দেওয়া আছে বাউন্ডারি দেওয়া আছে ভাই চল্লিশ খুব সিম্পল ফ্রেন্স তাহলে বাউন্ডারি যদি চল্লিশ হয় ফ্রেন্স তাহলে বাহু কত হবে প্রত্যেক বাহু দশ দশ হবে দশ দশ বিশ আর দশ তিরিশ আর দশে চল্লিশ তাহলে দশ সেমি ঠিক আছে ফ্রেন্স আচ্ছা দুটো ক্লিয়ার বাউন্ডারিটা মানে চার পাঁচ মিলে যদি চল্লিশ হয় টোটাল চার পাঁচ মিলে চল্লিশ আবার জানি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান তাহলে চারটি বাহু যোগ করলে চল্লিশ তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে দশ আচ্ছা এবার ফ্রেন্ডস আমি কর্ণগুলো এঁকে দিই এই দেখলাম একটা কর্ণ এই একটা কর্ণ এঁকে দিলাম এবার যদি নাম দিয়ে দিই তাহলে বলবে এ বি সি ডি তাহলে এখানে কয়টি কর্ণ আছে দুটি আচ্ছা এটার নাম দিয়ে দিলাম ও এ দূর ক্লিয়ার ভাই আচ্ছা খুব সিম্পল ফ্রেন্ডস একটু মন দিয়ে দেখো ছবি টবি দেখে অনেকে একটু চাপে পড়ে যেতে পারে বলবো একটু ধৈর্য ধরে ফ্রেন্ডস খুব সিম্পল একটি কর্ণ মনে করো এসি কর্ণ এসি কর্ণ কত দাম আছে বারো সেমি একটি কর্ণ দেওয়া আছে বারো সিমি তাহলে টোটাল যদি বারো হয় তাহলে বলো দেখি এও কত হবে এ হবে তোমরা বলবে বারোর অর্ধেক বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় ফ্রেন্ডস ছয় সিমি টোটাল এই হবে ছয় সেমি তাহলে এইটা এই বাহুটা কত আচ্ছা এই কর্ণটা কত বলে দেখি সরি এই মাসকানের কোন হয় কত ডিগ্রি নব্বই ডিগ্রি আচ্ছা তাহলে ফ্রেন্ডস এই এ ও বাহু হচ্ছে ছয় নিচেরটা কত ফ্রেন্ডস দশ এই এই বাহুটা বার করে নি বিও এটা বার করে নিই এটা দেওয়া আছে দশ এটা ছয় এই বিও বার করবো এবার আমি কি বলছিলাম ফ্রেন্ডস এই আগের প্রবলেমে নব্বই ডিগ্রির বিপরীত বাহুটাকে অতিভুজ বলি নব্বই ডিগ্রির বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি আর এই অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু তাহলে অতিভুজ বার করতে গেলে প্লাস এই বাহু বার করতে গেলেও মাইনাস এটা বার করতে গেলেও মাইনাস সমকোণী ত্রিভুজ মানে কি ফ্রেন্স এটা ক্লিয়ার তো আচ্ছা সমকোণী ত্রিভুজ মানে এরকম সমকোণী ত্রিভুজ বড় বাহুটাকে বলি অতিভুজ অতিবুজ বার করতে গেলে প্লাস এই বাকি দুটো বার করতে গেলে মাইনাস তাহলে আমি বিও বার করবো বিও বার করতে গেলে মাইনাস এবার অনেকে ভাবছো মাইনাস মানে কি মাইনাস মানে কি ফ্রেন্ডস যে দুটি বাহু দেওয়া আছে মন দিয়ে শুনবি যে দুটি বাহু দেওয়া আছে তাদেরকে মাইনাস করব। তো ভাই কি কি দেওয়া আছে বাবু একটা দশ একটা ছয় এদেরকে কি করব মাইনাস যে দুটি বাহু দেওয়া থাকবে ফ্রেন্ডস তাদেরকে মাইনাস করব। এবার ফ্রেন্ডস মাইনাস করলেই হবে কি না ফ্রেন্ডস কি করতে হবে একটু আগে বললাম স্কোয়ার দিয়ে রুট ওভার স্কোয়ার দিয়ে রুট ওভার ওকে ফ্রেন্ডস আর অতি বুঝ বার করতে গেলে প্লাস শুধু প্লাস করলেই হবে কি আগের ক্ষেত্রে আগের প্রবলেমে আমরা করলাম শুধু প্লাস করলেই হবে না কিন্তু ভাই তারপর স্কোয়ার দিয়ে রুট ওভার আর এখানে এ এ বিও বার করব বা এও যেটাই বার করি না কেন মাইনাস মাইনাস মানে যে দুটি বাহু দেওয়া থাকবে যে দুটি বাহু দেওয়া থাকবে তাদেরকে মাইনাস করব। এবার মাইনাস করলেই হবে না ফ্রেন্স স্কোয়ার দিয়ে রুট ওভার তাহলে রুট ওভার করলে দশে স্কোয়ার ফ্রেন্স একশো মাইনাস ছয় স্কোয়ার ছত্রিশ রুট ওভার করলে কত হবে চৌষট্টি চৌষট্টি রুট ওভার আট আচ্ছা এবার ফ্রেন্ডস এই বিও কত বের হয়ে গেল বলো দেখি আট বিও কত বের হয়ে গেল আট এবার আমি যদি বলি টোটাল কর্ণটার নাম কি বিডি টোটাল এটা যদি আট হয় তাহলে সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্য কত হবে আটের ডাবল আট গুণন দুই আট দুগুণে কত সিমি হবে ফ্রেন্স ষোলো সিমি বুঝতে পারছো ফ্রেন্স এটা যদি আট হয় তাহলে টোটালটা কত হবে এটাও আট এটাও আট 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 ষোলো রম্বসের কর্ণ দুটি মাঝখানে কোন তো নব্বই ডিগ্রি হয় আর পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এটার মানে কি আবার ফ্রেন্ডস এইটা মনে করি এইটা ছয় এটাও ছয় এই নিচেরটা যদি আট হয় উপরেরটা আট তাহলে টোটাল কর্ণটা কত হবে ষোলো সেমি এটাই বার করতে বলছে ফ্রেন্ডস একটা কর্ণ তো বলে দিয়েছে বারো সেমি এবার বলছি তোমরা অপর কর্ণটা বার করো তাহলে ফ্রেন্ডস অপর কর্ণের দৈর্ঘ্য কত হবে ষোলো সেমি কেন ফ্রেন্ডস নিচেরটাও আট উপরেরটাও আট 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 মিলে ষোলো সেমি আশা করি ক্লিয়ার ফ্রেন্স তাহলে এটাই হচ্ছে অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস আজকে এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ঠিক আছে ফ্রেন্স